ওকে, তাহলে হচ্ছে আমরা ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, ঠিক আছে? তার জন্য আমরা চলে যাবো কোথায়, ডিরেক্ট ফাইবারে, গুগলে এসে জাস্ট ক্লিক করবো, ফাইবার, ফাইবার লিখে সার্চ করবো। ফাইবার লিখে সার্চ করার পর ডিরেক্ট আপনার কাছে ফাইবারটা চলে আসবে। সো আমি একদম নিচে চলে আসবো, একদম নিচে, ঠিক আছে? ফাইবারে আসার পর আমি নিচে চলে আসবো। আসার পর এখানে লেখা লেখা আছে কি, বিকামে সেলার, তাই না? এখানে বিকামে সেলার লেখা আছে, কারণ আমরা সেলার হিসেবে ফাইবারে কিন্তু দুই ধরনের অ্যাকাউন্ট, একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কি, বায়ার অ্যাকাউন্ট। আপনি যখন কোনো কিছু সেল করবেন, আপনি যখন কোনো কিছু সেল করবেন, ইউ আর এ সেলার। জয়েন করতেছি অ্যাজ এ ফ্রিল্যান্সার, দ্যাটস ওয়াই উই আর এ সেলার। বাট আপনার ওই সেম অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি চান যে আপনি হচ্ছে কি করবেন, আপনি কোনো কিছু বাই করবেন, সম্ভব, আপনি বাই করতে পারবেন, বুঝতে পারছেন? আপনি যদি চান আপনি কোনো কিছু বাই করবেন, করতে পারবেন, এজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন, আবার কি আপনার কাজগুলো অন্য কাউরে দিয়ে করাইয়া নেওয়ার জন্য সেখানে কি করতে পারবেন, জব পোস্ট করতে পারবেন, বুঝতে পারছেন? একটা হচ্ছে বাইং মোড, আর একটা হচ্ছে কি, সেলিং মোড। সো আমরা ফার্স্ট সেলার হিসেবে জয়েন করবো, জাস্ট ক্লিক অন ওভার বিকাম এ সেলার। এখানে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে, দেখেন, দেন হচ্ছে ট্রানজ্যাকশন কত মিলিয়ন হচ্ছে, দেন প্রাইস রেঞ্জ কত, $5,000 থেকে $10,000 কাজ এখানে পাওয়া যায় এক একটা প্রজেক্টের প্রাইস, যেটা $5 দিয়ে শুরু হয়েছিল ফার্স্ট, বুঝতে পারছেন? আর ফাইবারটা লঞ্চ করছিল কত সালে, 2010। হ্যাঁ, আর এই ফাইবারটা হচ্ছে কোন দেশের কোম্পানি, ইসরায়েল, ইসরায়েলের কোম্পানি, ইসরায়েল তো নাম শুনছেন, আর ইসরায়েলের অনেক বায়ার পাবেন এখানে প্রচুর, ঠিক আছে? ইসরায়েলের বায়ার পাবেন, ইসরায়েল হচ্ছে ওদের নিজস্ব ফাইবার মার্কেট প্লেসটা, তাহলে কোটি কোটি টাকা ইসরায়েলের, যত বড় ধরনেরই দেখবেন যে ইসরায়েল আছে, বুঝছেন? হ্যাঁ, সো এখানে আসার পরে জাস্ট একটু নিচের দিকে দেখেন যে এখানে জয়েন আওয়ার গ্রোয়িং ফ্রিল্যান্সার ফ্রিল্যান্স কমিউনিটি, ফ্রিল্যান্স কমিউনিটি এরা আছে, আই এম এ ডিজাইনার, ডেভেলপার, রাইটার, ভিডিও এডিটর, দেন মিউজিশিয়ান, আই এম ভয়েস ওভার আর্টিস্ট। একটা ভয়েস মানে ভিডিওর মধ্যে আপনাকে ভয়েস করতে হবে, ওভার করতে হবে, যেটা হচ্ছে ভয়েস ওভার আর্টিস্ট, যাদের ভয়েস ভালো। আই এম এ সোশ্যাল মিডিয়া মার্কেটার, দেন এখানে বিকাম এ সেলার, ওয়ার্ডস ইউর স্কিল, এখান থেকে আপনি করতে পারেন। দেন নিচের দিকে একটু দেখে নেবেন যে ফাইবার আসলে কিভাবে আসলে এ করে, বায়ার স্টোরিজ, দেন হচ্ছে গেট স্টার্ট এ করতে পারেন, পরে সাইন আপ। ওকে, সো আপনি যেখান থেকে চান জাস্ট ক্লিক অন বিকাম এ সেলার। এখন আপনাকে বলতেছে যে ইন্টার ইউর ইমেইল অ্যাড্রেস, আপনার ইমেইল অ্যাড্রেসটা এখানে দেন, তাই না? আমি তাহলে ওর ইমেইল অ্যাড্রেসটা নিয়ে নিই, এটা হচ্ছে ওর ইমেইল অ্যাড্রেস, তাহলে আমি জাস্ট কি করবো এটাকে কপি করবো, সেটার ভিতরে ঢুকে নিলাম, দেন এই যে এখানে ডাবল ক্লিক করলাম, কপি, রাইট ক্লিক, কপি হয়ে গেল। দেন এই মেইলটা আমি এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, বাই জয়েনিং আই এগ্রি টু রিসিভ ইমেইলস ফ্রম ফাইবার, ফাইবার থেকে আমি ইমেইল মেইল রিসিভের জন্য কি এগ্রি, রাজি আছি, ঠিক আছে? জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, বলতেছে কি, চুজ এ ইউজার নেম, চুজ এ পাসওয়ার্ড, আপনার যে ফাইবার অ্যাকাউন্টটা করতেছেন সেটার জন্য ইউজার নেম কি এবং পাসওয়ার্ডটা কি, বুঝতে পারছেন? সো এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, আপনার ইউজার নেমটা, আপনার ইউজার নেমটা যদি আপনার, যে ইউজার নেমটা যদি আমরা দেখি না কাজের সময়, আমরা দেখাইছি কিন্তু নামের উপর ক্লিক করলে প্রোফাইল দেখা যায় না, দিস ইজ ইউজার নেম, বাট আপনার রিয়েল নেম যেটা, রিয়েল যে নেমটা আপনার, সেটা কিন্তু এখানে দেখা যাবে না, সেটা ফাইবার দেখতে পারবে আর আপনি দেখতে পারবেন, বুঝা গেছে? কোন বায়ার আপনার রিয়েল নেমটা দেখতে পারবে না, শুধু আপনার ইউজার নেমটা দেখতে পারবে, বুঝতে পারছেন? আর ইউজার নেমটা হতে হবে কি, আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড হলে কি ভালো হয়, তাহলে ওইটা একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে না? ওই যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড ইউজার নেমটা যদি আপনি আপনার ইউজার নেমে দেন, তাহলে মানুষ যখন সার্চ করবে তখন কিন্তু আপনার ফাইবার প্রোফাইলটা চলে আসবে, বুঝতে পারছেন? কিভাবে করতে হবে, তাহলে ইউজার নেম আপনার কাজ রিলেটেড হবে। সো এখন তৌফিক, আপনি কোন ধরনের কাজ করতে ইচ্ছুক? শুধু ইনস্টাগ্রাম? আচ্ছা, তাহলে আপনার প্রোফাইলের ইউজার নেমটা কি দিতে যাচ্ছেন বলেন, কোন রিলেটেড এরকম কিছু আছে? না থাকলে আমরা চলে যাব কোথায়? আচ্ছা, না থাকলে আমরা আবার চলে যাই কোথায়, ফাইবারে, ফাইবারে চলে গেলাম। দেখেন ফাইবারে আসার পরে আমরা এখন এখানে লিখবো কি, ইনস্টাগ্রাম,
ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করবে না ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার? শুধু ইনস্টাগ্রাম লিখে সার্চ করি, ওকে, শুধু ইনস্টাগ্রাম লিখে সার্চ করার পরে এই ধরনের প্রোফাইল গুলো আসছে। দেখেন এখানে লেখছে কি আর এস দ্য মার্কেটার, তাই না? সে কিন্তু মার্কেট রিলেটেড কাজ করে এবং তার নামের লাস্টে কি আছে, মার্কেটার আছে না? কেউ যদি মার্কেটার লিখে সার্চ করে তার প্রোফাইলটাও কি আসার সম্ভাবনা আছে। দেন এখানে অনেক ধরনের দেখবেন যে তাদের নামের লাস্টে কি, তাদের যে যে কাজটা করে সেই রিলেটেড কি দেওয়া আছে, হ্যাঁ, প্রোফাইলের ইউজার নেমটা দেওয়া আছে। অনেকে কি নিজের নামটাও দিয়ে দিছে এখানে, ইউজার নেম নিজের নাম দিছে কি, প্লাস হচ্ছে কি নিজের প্রোফাইল নেমটাও কি নিজের নামে দিছে, আপনি যেটা চান। বাট এখানে অ্যাভেলেবেল দেখতে হবে খালি আছে কিনা ইউজার নেমটা, কারণ একজনের ইউজার নেমের সাথে আরেকজনের তো মিল হবে না, কখনো হবে, কখনোই হবে না। সো এখান থেকে আপনাকে যেটা দেওয়া যায়, ইনস্টা মার্কেটার চলবে? চলে, ইউজার নেম নট চেঞ্জেবল, ইউ ক্যান নট চেঞ্জ ইউর ইউজার নেম, সেক্ষেত্রে করতে পারবেন। আপনার প্রোফাইল যখন র্যাঙ্কে চলে যাবে আপনি যে কোনো বিষয়ে এক্সপার্ট হতেই পারেন। আপনি শুরুতে এটা দিয়ে শুরু করছিলেন, পরে যে আপনি এক্সপার্ট হবেন না এটার তো কোনো গ্যারান্টি নেই, আপনি অন্য বিষয় নিয়ে কাজ করতে পারেন। কাজ পাওয়ার জন্য আমি মনে করি নির্দিষ্ট ফার্স্টে কাজ পাওয়ার জন্য আপনাকে এইভাবে দিলে আমি মনে করি দিস ভেরি গুড, হ্যাঁ, ফার্স্ট টাইম আপনার কাজ পাওয়ার জন্য, তাই না? সো আপনি এখানে অন্য কিছু দিতে পারেন ইনস্টা না দিয়ে, আপনি ধরেন কি দিবেন, ইনফ্লুয়েন্সার টপিক দিতে, ইনফ্লুয়েন্সিং এর কাজ, মার্কেটার টপিক, ইনস্টা মার্কেটার দিতে। আচ্ছা ইনস্টা মার্কেটার, ওকে, দেন সোজ এ পাসওয়ার্ড, যেহেতু এটা রেকর্ড হচ্ছে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আমি আপনি আমার কাছে জেনে নিন, ঠিক আছে? আমার তো নিজের পাসওয়ার্ডই মনে থাকে না, তো দিয়ে তো আবার কোন বিপদে পড়ি। ওকে আপনারা, আমি আবার একটু চেক দিয়ে নি, ওকে দিলাম। দেওয়ার পরে ইনস্টা মার্কেটার দেন জয়েন এ ক্লিক করলাম। এখন বলতেছে কি যে ইউর ইউজার নেম মাস্ট বিং উইথ এ লেটার এন্ড ক্যান ইনক্লুড নাম্বার এন্ড আন্ডারস্কোর, সো এখানে মাস্কানি স্পেস দেওয়া যাবে না, সো আই হ্যাভ টু ইউজ আন্ডারস্কোর। এখন বলতেছে কি লুকস লাইক দিস ইউজার নেম অলরেডি টেকেন, প্লিজ পিক এ নিউ ওয়ান, ইনস্টা মার্কেটার অলরেডি কি টেকেন, অলরেডি নিয়ে নিছে, সো আপনাকে কি করতে হবে অন্য একটা ইউজার নেম দিতে হবে। সো আপনি চাইলে কি নাম দিয়ে দেন, শুধুমাত্র টি দিয়ে দিলাম, টি ইনস্টা মার্কেটার টি, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ইউজার নেম প্লাস হচ্ছে কি এটা পাসওয়ার্ড। জাস্ট আমি জয়েনে ক্লিক করলাম, জয়েনে ক্লিক করার সাথে সাথে আমার ফাইবার থেকে আমার যে মেইলটা আছে সেখানে একটা মেইল চলে গেছে, তাই না? এই যে দেখেন ইনস্টা মার্কেটার ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, তাই না? ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট চেঞ্জ ইমেইল, মেইল চেঞ্জ করতে পারবেন চাইলে, যদি ওটাতে না যায় সমস্যা থাকে। সো টু স্টেপ করে নিবেন, কোনো সমস্যা নেই। সো আমি এখন চলে যাচ্ছি কোথায়, আমার মেইলে, তাহলে আমি জাস্ট হচ্ছে এখান থেকে এই মেইলটা লগ ইন করতেছি, জিমেইল ঢোকা যাবে তো জিমেইলে নাকি? ওকে দেখেন ফাইবার থেকে মেসেজ আসছে, ফাইবার অ্যাক্টিভ ইউর নিউ অ্যাকাউন্ট। জাস্ট আপনি যখন কি করবেন অ্যাক্টিভ করতে হবে, মাস্ট বি। অনেকে কি করে এটুকু তো করে অ্যাকাউন্ট ইউটিউব দেখে দেখে, এটা তো বুঝে না যে অনেক ইউটিউবার আছে বলেও দেয় না যে অ্যাক্টিভ করতে, জাস্ট কাজ শুরু করে দেয়, তাই না? সো সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যায় যে অ্যাক্টিভ করে না, পরে আর প্রোফাইলটা কি পাবলিশ করতে পারে না, বুঝতে পারছেন? আর কোনো কিছুই করতে পারে না। সো আপনাকে ফার্স্ট অ্যাক্টিভটা করতে হবে, আসবেন মেইলে, দেন আসার পরে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। দেখেন নতুন ট্যাবে একটা আপনার ফাইবারটা ওপেন হয়ে যাবে, ওকে? দেখেন
ওই মেসেজটা আছে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট হিয়ার দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল সো আপনাকে বলতেছে যে এটা আপনার কি একটা ভালো সময় যেটা আপনার প্রোফাইল এডিট করা আমি যদি এটা রিলোড দিই দেখেন এখানে এটা চলে যাবে চলে গেছে আমি চাইলে কি করতে পারি এখান থেকে আমার প্রোফাইলটাকে এডিট করতে পারি দেখেন আমি জাস্ট এডিটে ক্লিক করলাম নিউটিউব ওপেন হলো ফুল নেম ইমেইল দেন হচ্ছে অনলাইন স্ট্যাটাস অনলাইন দেখাবে কিনা আমি চাইলে কি এখান থেকে আমার প্রোফাইলটাকে এডিট করতে পারি প্লাস আমি চাইলে কি আমার নামের উপরে ক্লিক করে প্রোফাইলে চলে যেতে পারি জাস্ট ক্লিক অন প্রোফাইল প্রোফাইলে আসার পরে আমি এইখান থেকে আমার প্রোফাইলটাকে এডিট করতে পারি আমি অলওয়েজ এইখান থেকে করব বাট এখান থেকে করব না বুঝতে পারছেন আপনি এখান থেকে চাইলে কি গো টু মাই প্রোফাইলে ক্লিক করে চলে যেতে পারেন সেম পজিশনে চলে আসলেন তাই না আসলেন কিনা সেম পজিশনে বাট আমি তো এই ফার্স্ট ওই এডিট থেকে করবো না আমি জাস্ট প্রোফাইলের নামের উপরে ক্লিক করবো প্রোফাইলে চলে আসবো দেন প্রোফাইলে ক্লিক করলে এখানে আমাকে নিয়ে আসবে এখান থেকে আমি এডিট করবো ওকে তার আগে আমি একটু দেখিনি যে আমার প্রোফাইলের মধ্যে কি কি পাচ্ছি আমি দেখ যে স্কিল গুলা কাজের গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনি কোন কোন রুলসে কাজ করতে পারবেন বুঝতে পারছেন কতগুলা ক্যাটাগরি দেখছেন গ্রাফিক্স এর হাজার হাজার ক্যাটাগরি এটার ভিতরে আবার সাব ক্যাটাগরি আছে অনেকগুলো দেখছেন গ্রাফিক্স এর এই যে নিউ এগুলো অ্যাড করছে ওয়েবসাইট ইউএক্স প্যাকেজিং এর লেভেল দেন ফ্যাশন দেন হচ্ছে জুয়েলারি ডিজাইন আপনারা ওই যে গহনা করেন না ওইগুলোর ডিজাইন কিন্তু গ্রাফিক ডিজাইনার করে দেন ওইটা কি করে বানায় বুঝছেন মানে এ টু জেড যত ধরনের ডিজাইন দেখেন সবগুলো গ্রাফিক ডিজাইনার আগে ডিজাইন করে দেন অন্য কেউ ওটা কি প্রিন্ট করে বা ডিজাইনে যাওয়ার বা যে জায়গায় যায় সব তারপরে আগে গ্রাফিক ডিজাইনার এভি সেক্টর ওকে তারপর আপনি যে ডিজিটাল মার্কেটিং শিখতেছেন এখানেও কিন্তু আপনার যে ক্লায়েন্টের পোস্ট গুলো থাকবে সেগুলো কিন্তু একজন ডিজাইনার ডিজাইন করে দিবে অথবা আপনার নিজের করে দিতে হবে বুঝতে পারছেন ওকে দেন ডিজিটাল মার্কেটিং এ যদি চলে যান ডিজিটাল মার্কেটিং এর এই ধরনের স্কিল গুলো এখানে আছে সার্চ ইঞ্জিন মার্কেটিং ই-কমার্স মার্কেটিং ইনফ্লুয়েন্সার কমিউনিটি মোবাইল অ্যাপ দেন হচ্ছে দেখেন লোকাল এসইও মার্কেটিং এগুলো আমরা পরে দেখবো এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এগুলো আমরা দেখে আসছি তাই না ট্রান্সলেশন বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে ভিডিও এডিটিং এর মধ্যে আপনি কি কি পাচ্ছেন যে কোন কোন ভিডিও এডিট করার জন্য আপনি এখানে কাজ পাবেন ঠিক আছে দেখেন স্লাইড শো ভিডিও করতে পারবেন যেটা পাওয়ার পয়েন্ট দিয়ে করাবে বুঝতে পারছেন দেন হচ্ছে গেম ট্রেলার ড্রোন ভিডিওগ্রাফি নতুন এড করছে লোকাল দেন মিউজিক এনে যে চলে যান দেখেন মিউজিকে অনেক কাজ আছে যারা মিউজিক করতে ভালোবাসেন মিউজিক বানাইতে পারেন হ্যাঁ তাদের জন্য এই সেক্টর দেন প্রোগ্রাম এন্ড টেক এখানে পাবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ই কমার্স ডেভেলপমেন্ট সাপোর্ট এন্ড আইটি একজনের কোম্পানির আইটি সাপোর্টার হিসেবে আপনি কাজ করতে পারবেন আমি কিন্তু বিভিন্ন কোম্পানিতে অলরেডি আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে ইয়ে করছিলাম এক্সিকিউটিভ হিসেবে তাই না দেখেন রিয়া যে এখানে খালি আছে সো ওই আমি মাল্টাতে কয়েকটা কোম্পানিতে অ্যাপ্লাই করছিলাম পোল্যান্ডে করছিলাম আইটি সাপোর্ট এক্সিকিউটিভ হিসেবে সো আপনারা চাইলে ওইখান থেকে এখান থেকে করতে পারেন প্লাস অন্য সাইড থেকে করতে দেন ডেটা বেজ এর আছে কিছু কাজ ডেটা বেজ ডেটা প্রসেসিং ডেটা ভিজুয়ালাইজেশন ডেটা এন্ট্রির কাজগুলো পাবেন যেটা খুব ইজি ডেটা এন্ট্রি ওকে দেন বিজনেস রিলেটেড যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কারো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কাজ করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট তো বলবেন একজনের কি সাথে সাথে থাকে হলে আপনি কি করবেন এখান থেকে তার কাজগুলো আপনি করে দিবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওকে দেন হচ্ছে কি আপনার বিজনেস প্ল্যানিং করতে পারেন দেন লাইফ স্টাইল নিয়েও কাজ পাবেন এখানে দেখছেন কত ধরনেরই আছে এখানে কিন্তু প্রতিদিন আপডেট হচ্ছে নিউ 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 দেখেন নিউ হচ্ছে না এখানেও নিউ আছে প্রত্যেকটা সেক্টরে কি নিউ আছে সো এখানে আছে ফাইবার প্রো আমি যদি ফাইবার প্রো তে প্রোফাইল নিতে চাই তাহলে ফাইবার প্রো কিন্তু আপনার থেকে অনেক দাপ উপরে যদি এখানে আপনি 1000 কাজও করেন কিন্তু ফাইবার প্রো তে সে 2-3টা কাজ করছে আপনার থেকে আমি মনে করি উপরে আছে বুঝতে পারছেন দেন এক্সপ্লোর আছে বিভিন্ন ধরনের পোস্ট দেন মেসেজ আপনাকে যদি কেউ মেসেজ করে কোনো ক্লায়েন্ট নোটিফিকেশন প্লাস মেসেজ ইনবক্স এখানে নোটিফিকেশন এখানে কি ইনবক্স মেসেজ গুলো থাকবে বুঝা গেছে ওকে দেন লিস্ট লিস্টে যদি আমি ক্লিক করি দেখেন আপনার যে লিস্ট গুলো থাকে আপনার ওই গিগ গুলো আছে না গিগ এর যে লিস্ট গুলো সেটা এখানে শো করবে দেন অর্ডার আপনার যদি ক্লায়েন্ট কোনো অর্ডার দেয় সেটা এখানে দেখাবে বুঝতে পারছেন কোনো অর্ডার দেওয়ার সাথে সাথে অর্ডারে চলে আসবে অর্ডারস অর্ডারস এ ক্লিক করলে এখানে আপনার অর্ডার গুলো দেখতে পারবে ওকে তাহলে আমি চলে যাচ্ছি আমার ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা দেখে আসি কি হচ্ছে দেন আমি ওটা করি দেখেন এটা হচ্ছে কি আমার ড্যাশবোর্ড নোটিফিকেশন আছে কি 6 মিনিট আগে একটা নোটিফিকেশন আসছে আমি যদি এটাকে ক্লিক করি সে আমাকে বলতেছে কি টেল আস অ্যাবাউট ইউর বিজনেস তোমার বিজনেস সম্পর্কে বলো দেন লোগো দাও আপলোড প্রোফাইল যেটা লোগো
ইমেজ আছে তৌফিক? আচ্ছা, কোম্পানি লোগো, দেন বিজনেস নেম, দেন অ্যাবাউট ইউর বিজনেস, দেন হচ্ছে কি অর্গানাইজেশন টাইপ, বিজনেস স্টেজ, কোন স্টেপে বিজনেস আপনি করতেছেন, দেন হচ্ছে এটা আমরা আগে দেখতেছি না, পরে এটা বিজনেস রিলেটেড। ওকে, দেন হচ্ছে ম্যানেজ রিকোয়েস্ট, আপনার যদি হচ্ছে কোনো গিগ থাকে, হ্যাঁ আপনার যদি কোনো গিগ থাকে, গিগ পাবলিশ করে থাকার পরে গিগের যে রিলেটেড যে জব পোস্ট গুলো হবে ক্লায়েন্টরা করবে, বুঝতে পারছেন, সেই জিনিসগুলো আপনি পাবেন হচ্ছে কি ম্যানেজ রিকোয়েস্টে, বায়ার রিকোয়েস্ট যেটাকে বলে। ফাইবারে কিন্তু বায়ার রিকোয়েস্ট এর উপরে কাজ করে, মানে আপনি একটা গিগ পাবলিশ করছেন, ধরে গিগ কি জিনিস এখন না বুঝলেও চলবে, কিছুক্ষণ পরে বুঝবেন, ঠিক আছে। গিগ পাবলিশ করছেন, গিগ মানে কি একটা সার্ভিস, মনে রেখেন, গিগ মানে বলতে একটা সার্ভিস আপনি এখানে পাবলিশ করছেন, হ্যাঁ, যে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারেন। সো ওই রিলেটেড কোন বায়ার যদি জব পাবলিশ করে, তাহলে ওই ইনস্টাগ্রাম আর হচ্ছে বায়ার এটার সাথে যদি ম্যাচিং হয়ে যায়, আপনার কাছে কি হয়ে যাবে, ফাইবার থেকে অটোমেটিক একটা কি আসবে, ম্যানেজ রিকোয়েস্ট, মানে বায়ার রিকোয়েস্ট চলে আসবে এখানে, দেখতে পারবেন। সো ওইখান থেকে কত ডলার এসে দিছে কাজটা সবকিছু দেখতে পারবেন, দেন ওইখানে আপনি হচ্ছে তাকে জবের ইয়া করতে ইনভাইটেশন পাঠাতে পারবেন, যে আমি আপনার কাজটা এত ডলারে করে দিব, আপনি কাজটা আমাকে দিতে পারেন, আমার এত এক্সপিরিয়েন্স আছে, আমার এই যে পোর্টফোলিও এতগুলা, তার জন্য কিন্তু আমি আপনাদের সাথে সাথে ওই যে ফেসবুক প্রোফাইল বলেন, বিজনেস পেজ বলেন, তারপর হচ্ছে কি ইনস্টা বলেন, সবকিছু কিন্তু করতে দিছিলাম, যাতে আপনারা পোর্টফোলিও হিসাবে শো করাইতে পারেন, বুঝতে পারছেন। যারা করছেন তারা তো ভালো, যারা না করছেন তারা আরো ভালো। ওকে, এটা হচ্ছে ম্যানেজ রিকোয়েস্ট। পোস্ট রিকোয়েস্ট মানে কি, আপনি যদি কোনো রিকোয়েস্ট পোস্ট করেন, মানে জব পোস্ট করেন, বুঝতে পারছেন, সেটা এজ এ বায়ার হিসাবে। বিকাম এ সেলার, জাস্ট ক্লিক করেন বিকাম এ সেলার, দেখেন ইউ আর এ বিকাম এ সেলার মোড। আমার প্রোফাইলে যদি আমি চলে যাই, প্রোফাইল, এটা আমার সেলার প্রোফাইল আছে, তাই না, সেলার প্রোফাইল। সো আমাকে আগে কি করতে হবে, প্রোফাইল করার পরে অবশ্যই গিগটা পাবলিশ করতে হবে, প্রোফাইলটা ঠিক করতে হবে, তারপরে আমি সবকিছু বুঝতে পারবো এগুলো। এখন আমি জাস্ট বুঝিয়ে দিলাম, সেটিংসে অনেক ফাংশন আছে, সেটিংসে যদি আমি চলে যাই, এই সেটিংস এর ভিতরে আপনার ফুল নেম, দেন হচ্ছে আপনার সিকিউরিটি, দেন হচ্ছে কি নোটিফিকেশন, দেন বিজনেস ইনফরমেশন, দেন হচ্ছে বিলিং ইনফরমেশন, আপনি যে টাকাটা কি করবেন, নিবেন কোন ব্যাংকে, নিবেন কি নিবেন, ব্যাট কত, পোস্টাল কোড কত, সব দিতে হবে, দেন ব্যালেন্স আছে কত টাকা আপনার, এখানে সব দেখতে পারবেন, দেখছেন ব্যালেন্স। এখন একটু ভালো লাগতেছে না ব্যালেন্সটা দেখে, কবে এখানে হবে, তাই না, হ্যাঁ জিরো জিরো আছে, কিন্তু আপনার টার্গেট থাকতো এখানে কবে হবে ব্যালেন্স, যেদিন $5 হয়ে গেল সেদিনই মনে করলেন যে স্টার্ট ইউর জার্নি মেইন রুট। ওকে, এতদিন ছিলেন কি রুটে, সাব রুটে, বাই রুটে, আমাদের এই যে করটিয়া যাওয়ার সময় বা ঢাকা টাঙ্গের হাইওয়েতে কি দুইটা রুট আছে না, চারটা বাইপাস, মানে বাই রুট আছে একটা, আর একটা আছে কি মেইন রুট, অনেকে ভয় পেয়ে কি করে সাব রুট দিয়ে যায়, আমি মাঝে মাঝে ভয় পেয়ে সাব রুট দিয়ে যাই মোটরসাইকেল নিয়ে, ঠিক আছে, আবার মাঝে মাঝে রাতের বেলায় যখন যাই তখন মনে করেন যে হাইওয়েতে থাকে, রাতে কোনো সমস্যা নেই হাইওয়েতে, কিন্তু দিনের বেলায় সমস্যা, জ্যাম থাকলে সাব রুট দিয়ে যাওয়াই ভালো। ঢোকার সময় উঠার সময় আমার হচ্ছে কালিয়াতির দিকে, কালিয়াতির রোড আছে না, ওই দিকে ঢোকার সময় লাগাই দিয়ে সারছিল ওই দিকের বাস, যাই হোক পরে কথা বলবো এটা নিয়ে, আগে এটা দেখে নি আমরা, দেখেন এখানে ফাইবার গেট ফাইবার ক্রেডিটস, তাই না, ফাইবারের যে ক্রেডিট গুলো আছে সেগুলো এখানে পাবেন, দেন স্টার্ট সেলিং এ ক্লিক করলে আপনার গিগ এর অপশন পাবেন, দেন বিলিং হিস্টরি হচ্ছে কি যে আপনি লেনদেন, মানে কত ডলার আপনি আপনার অ্যাকাউন্ট থেকে উইথড্র করলেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে, বুঝতে পারছেন, সেই হিস্ট্রিটা এখানে দেখাবে, ডেটা রেঞ্জ কত তারিখ থেকে কত রেট, দেন ট্রানজেকশন কত, দেন সার্ভিস চার্জ, কারেন্সি, এখন আবার তো কিছু নাই কারণ আমার প্রোফাইলে কিছু নাই, সো মাস্ট আমাকে ফার্স্ট করতে হবে ক্লিক প্রোফাইল, দেন প্রোফাইল আসার পরে আমাকে যেটা করতে হবে প্রোফাইলের একটা পিকচার দিতে হবে, আপনি আপনার নিজের প্রফেশনাল পিকচার দিবেন, ইটস লাইক এ প্রফেশনাল, হ্যাঁ ঘুরে রয়েছেন সেলফি তুলছেন, এটা হবে না, একটা ভদ্র সদ্র পিকচার দিবেন যাতে আপনাকে বুঝতে পারে, বাট আপনার প্রোফাইলে কাজ টাজ পাওয়ার পরে আপনি যে ধরনের ছবি দেন কোনো সমস্যা নেই, চাইলে এখানে আপনি ইয়া করতে পারেন, ওই লোগো দিতে পারেন আপনার, এই যে ইনস্টা মার্কেটার আই এম, নিচে উপরে আই এম, দেন নিচে ইনস্টা মার্কেটার লিখে দিতে পারেন, ক্লিয়ার, এইভাবে আপনার হচ্ছে ইয়ে করতে পারে। তাহলে তৌফিক আপনার কি দিছেন ছবি দিছেন? ওকে, আপনি ছবি আমাকে সেন্ড করছেন,
ওকে এইটা ফার্স্ট এটা এইটা ছবি দিয়েছেন আপনি ও মাই গড ওকে ভালো করছেন তাহলে আমি আপনাকে একটা আপাতত লোগো বানিয়ে দিই তাহলে চলে গেলাম আমি ক্যানভাতে অবশ্য ইলাস্ট্রেটর থাকলে তাড়াতাড়ি হইতো ক্যানভাতে আমার অতটা ইজি লাগে না কাজ করতে একটু জটিল লাগে তাহলে হচ্ছে ফাইবার প্রোফাইল সাইজ এই যে কি বলছে ফেসবুক ফাইবার এটা তো নাই কাস্টম ডিজাইন ওকে আমি সাইজ নিয়ে কাস্টম করে নিচ্ছি ফাইবার প্রোফাইল সাইজ ফাইবার প্রোফাইল সবাই দেখেন কিভাবে করি সাইজ ওকে দেখেন এটা হচ্ছে আমার ফাইবারের এখানে অ্যাট লিস্ট কত বলছে 690 পিক্সেল টু 426 পিক্সেলের মধ্যে আমাকে অ্যাট লিস্ট দিতে হবে তাই না তাহলে আমি 700 পিক্সেল বাই 450 পিক্সেল দিতে পারি তাহলে 700 হচ্ছে কি আমার উইডটা কত বলছিল এটা তো হচ্ছে আমার উইড আর এটা হচ্ছে হাইট উইড হচ্ছে 450 ওকে উইডটাই বেশি এখানে 600 700 হবে উইডটা 700 আর এখানে হচ্ছে 450 দিলাম আমি বুঝছেন এখান থেকে পিক্সেল ইঞ্চি মিলিমিটার সেন্টিমিটার যে যেটা বুঝবেন সেটা করতে পারে তারপরে জাস্ট ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলো এখন দেখেন আমাকে একটা বক্স দিয়ে দিছে না এই বক্সের ভিতরে আমার ডিজাইনটা হবে তাই না তাহলে আমি বক্সের একটা এলিমেন্টস নেই এলিমেন্টস এর ভিতরে আমি ধরেন একটা ইয়ে নিচ্ছি বক্স নিচ্ছি এলিমেন্টস এলিমেন্টস এটা নিব এটা এটাকে আমি জাস্ট বড় করে দিলাম এতটুকু নেওয়া যায় আচ্ছা এটা না নিয়ে আমি ওই রেক্টেঙ্গেল শেপটাই নিই এটাই ভালো হবে রেক্টেঙ্গেলটা নিলাম এটা সম্পূর্ণ ওকে দিয়ে দিলাম এটা কালারটা কি দেওয়া যায় বলেন তো বলেন কালার কোনটা দিব এই কালার গ্রেডাররা কাদের কাদের ভালো ব্ল্যাক দিলাম আচ্ছা আমি টেক্সটে চলে গেলাম টেক্সট থেকে আমি এখানে টেক্সট লিখব এই ফন্টটা আমি ওকে ইউজ করাবো প্রফেশনাল ফন্ট এই যে এটা ফ্রিতে জাস্ট আমি এটা ক্লিক করে দিলাম এখানে আমার হবে কি আই এম দেন এটা আমি কেটে দিচ্ছি এই বক্সটাও কেটে দিচ্ছি এটা আমি ছোট করে দিতে পারি এত বড় আমার দরকার নাই চাইলে আপনি ফন্ট সেট করে দিতে পারেন এই যে এখানে ক্লিক করেন এখান থেকে আমি রোবোটো দিচ্ছি রোবোটো হ্যাঁ রোবোটো ফন্ট অনেক ভালো আছে ভালো হয়েছে ফন্ট আরেক বেশি হয়ে গেছে এখানে আমি এখানে নিচে আরেকটা ইয়ে নিই বক্স নিই যেখানে আমি লিখবো কি এটাকে কপি করে নিয়ে আসলাম জাস্ট অল্টার ধরে ড্র্যাগ করে টান দিলাম নিয়ে কপি হয়ে গেল ইনিসটা ফন্ট সাইজটা বড় দেওয়া আছে আমি যদি এটাকে কমাই নিই ধরেন এটার ফন্ট সাইজ দেবো আমি হচ্ছে 40 24 ইনিসটা কি ছিল ইনিসটা মার্কেটার না আন্ডারস্কোর আমি এটাকে আন্ডারস্কোর দিব না ইনিসটা মার্কেটার মার্কেটার টি এটাই ছিল না দেখছেন আপনি যদি বানাই দিতেন এত কষ্ট করতে হইতো কি কালার দিব বলেন ইনস্টাগ্রামের কালার কি বলেন
গ্রেডিয়েন্ট দিতে হবে স্যার গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট সাইজটা আমি করা গ্রেডিয়েন্ট এর ইউজ করার অপশন কই আমি তো তাই জানি নিউ কালার আপনি চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন ইনস্টার আচ্ছা ইনস্টাগ্রাম কালার কোড আমি চলে আসতেছি ইনস্টাগ্রাম লোগো কালার কোড গুগলে সব আছে ওকে এই যে এই যে এই যে এই কালার কোড ঠিক আছে এই যে এখানে বসাই দেন জাস্ট চলে আসছে এইটাই তো দিল দেন আরো কয়েকটা কালারের মিশ্রণে তো এই জন্য হচ্ছে আপনার এরকম যেমন আর জিবি হচ্ছে এটা এভাবে মিশ্র আছে বাট আপনি এখানে গ্রেডিয়েন্ট করতে তো অপশন নাই ইনস্টা মার্কেট এর নিচেরটা দিয়ে দেন এটা কি দিব এটা তাহলে আমি এখান থেকে এটা কপি করে জাস্ট পেস্ট করে হইছে 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 চলে এটা চলে ওকে তাহলে জাস্ট আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি জাস্ট ক্লিক অন ডাউনলোডস এটা আমি কি হিসেবে নিব জেপিজে কথা বলেন না চুপচাপ বল করে জাস্ট জেপিজে হিসেবে নিব দেন হচ্ছে কি ডাউনলোড করে দিব তাহলে ইনস্টা মার্কেটার টি তাই না এটা হচ্ছে লোগো আমি নিয়ে নিলাম জাস্ট আমি চলে যাচ্ছি এখন প্রোফাইল দেন এখানে ক্লিক করতেছি ক্লিক করার পরে আমার ডাউনলোডস এ চলে যাব এখানে দেখেন ওইটা ডাউনলোড হয়ে আছে জাস্ট ক্লিক অন ওপেন এটা কি ঠিকভাবে আসবে কিনা আমি নট শিওর দেখি আসে কিনা আসছে বাট ওই যে একটু ই হয়ে গেছে আই এম মানে ইনস্টা ওই আইটা একটু বেশি ইয়ে চলে গেছে তাই না তার জন্য আমি এটাকে আমার একটু ইয়ে করে দিতে পারি ছোট করে দিতে পারি ঠিক আছে হয়েছে এটা থাক এটা জাস্ট ডাউনলোডে ক্লিক করি এখানে ক্লিক কোনটা যেন পরে নিলাম এখন ঠিক আছে এখন আমার কিছু কথা আছে এখানে সেটা হচ্ছে এই যে যে ইমেজটা আমি দিলাম তাই না ইমেজটা যে দিলাম আমি ডাউনলোডে যদি চলে যাই ইমেজটাকে আমার এসইও করতে হবে ইমেজটাকে আমার এসইও করতে হবে ইমেজ এসইও করতে হবে ইমেজ এসইও আমি আপনাকে একবার দেখাইছিলাম তাই না আচ্ছা দেখেন কাজ চলুক সমস্যা নেই যে কয়জন দেখতে পারে এখন দেখেন নেট আছে জাস্ট আমি ইমেজটাকে সেভ করব তার জন্য আমাকে কি করতে হবে ইমেজের উপরে ক্লিক করতে হবে দেন রাইট ক্লিক করে প্রপার্টিস দিতে হবে প্রপার্টিস থেকে জাস্ট ক্লিক অন ডিটেইলস ডিটেইলস এর এখানে আমাকে দিতে হবে কি ইমেজের টাইটেল প্লাস হচ্ছে কি ইমেজের যত ধরনের ডিটেইলস আছে সব দিতে হবে তার আগে আমি একটা জিনিস খেয়াল করতে হবে যেটাকে আমার পিএনজি আকারে সেভ হয়েছে না জেপিজি আকারে সেভ হয়েছে সো আমি যদি ইমেজটা দেখি যে পিএনজি আকারে সেভ হয়েছে তাহলে এটা কি হবে হবে না পিএনজি ইমেজে সেভ করা যায় না তাহলে আমার মাস্ট বি কি লাগবে জেপিজি তাহলে ডাউনলোড সিলেক্ট জেপিজি ঠিক আছে ওকে তাহলে এটাকে আমি জাস্ট ডাউনলোড করে নিচ্ছি আবার কারণ ওই ইমেজটা আমার কি হয়েছিল চেঞ্জ দিতে ছিল জাস্ট আমি এটাকে শোইন ফোল্ডার এই যে ইমেজটা কপি দেন এটাকে আমি ডেস্কটপে নিয়ে আসতেছি পেস্ট
এটা হচ্ছে আমার এখন দেখেন এখনকার অপশন আর আগের ইমেজের অপশন ডিফারেন্স আছে না দুইটা কিন্তু আলাদা আলাদা আছে দেখেন এটা আমার কি আছে জেপিজি আর এটা ছিল কি পিএনজি এখন দেখেন এখানে বলতেছে টাইটেল ডিটেইলস সো আপনার যে টাইটেল কোনটা হবে আপনার প্রোফাইলের নাম কি ইনস্টা মার্কেটার তাহলে জাস্ট লিখেন এখানে ইনস্টা মার্কেটার কেউ যদি আপনার ইনস্টা মার্কেটার লিখে সার্চ করে তাতে যাতে আপনার ওই প্রোফাইলের ইমেজটাও চলে আসে সেখানে আপনার প্রোফাইলের লিংকটা করা থাকবে লিঙ্কিং করা থাকবে দুইটার সাথে বুঝতে পারছেন এটাই হচ্ছে এসইওর ধাপ এগুলো প্রাথমিক ধাপ এসইওর আপনি বলতে পারেন বুঝা গেছে ওকে তাহলে আমি ইনস্টা মার্কেটার লিখলাম দেন বলতেছে সাবজেক্ট সাবজেক্টটা কি হবে আপনি ওই যে প্রোফাইলের ডেসক্রিপশনটা লিখছেন ইনস্টা মার্কেটার টি তাই না দিলেও হবে না দিলেও হবে জাস্ট এইটাকে আপনি এখানে কপি করে দেন দেন এই যে রেটিংটা আছে এটাকে ফাইভ স্টার করে দিবেন বুঝতে পারছেন দেন অ্যাড ট্যাগ ট্যাগ গুলা কি হবে আপনি কোন রিলেটেড কাজ করতেছেন আপনার প্রোফাইল থেকে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং করতেছেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতেছেন না হ্যাশট্যাগ রিসার্চ করতেছেন যে যে রিলেটেড ট্যাগ গুলা আপনার প্রোফাইলে গিগের মধ্যে প্লাস হচ্ছে প্রোফাইলের ডেসক্রিপশনে যে ট্যাগ গুলা বা কিওয়ার্ড গুলো ইউজ করবেন আপনার স্কিল গুলো ইউজ করবেন সেই স্কিল গুলো আপনাকে ট্যাগের এখানে দিতে হবে বুঝতে পারছেন তাহলে কিছু ট্যাগ আমি দিয়ে দিচ্ছি ধরেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মার্কেটিং দেন আপনি যখন এই এই পাশে একটু ক্লিক করবেন বাইরে দেখেন অ্যাডেড ট্যাগ আরেকটা ট্যাগের জন্য লেখা আসলো না ওকে তাহলে আমি দিলাম ইনস্টাগ্রাম মার্কেটিং দেন হচ্ছে কি ইনস্টাগ্রাম INSTA ইনস্টাগ্রাম প্রমোশন প্রমোশন দেখেন না এটা বাইরে নিয়ে আসেন দেখেন অ্যাডে ট্যাগ সো এখানে আবার আপনি কি করবেন ওই রিলেটেড আপনার স্কিল রিলেটেড আরো দিয়ে দেবেন ডিজিটাল মার্কেটিং দিতে পারেন ডিজিটাল মার্কেটিং ক্লিয়ার এভাবে আপনি অনেকগুলো ট্যাগ এখানে দিয়ে দিবেন এই যে ট্যাগে দেন কমেন্টস কমেন্টস এর এখানে কি করবেন আপনার যে প্রোফাইলের ডেসক্রিপশনটা ছিল না আপনার প্রোফাইলের যে ডেসক্রিপশনটা ছিল মেইলে যদি আমি যাই তাহলে এই যে দেখেন হ্যালো এই যে ডেসক্রিপশনটা তাই না এটা আপনি জাস্ট কপি করে আপনার ফাইবার যে প্রোফাইলটা আছে ওই ইমেজটা আচ্ছা ইমেজে ছিল এখানে এসে দিয়ে দিবেন হয়ে গেছে এখন অথর্স কে অথর্স হচ্ছে এই জিনিসটা মার্কেটার জি তাই না এই অথর্স দেন হচ্ছে ডেট টেকেন কত তারিখে এটা তৈরি করছেন সেই ডেটটা দেন 24 নভেম্বর প্রোগ্রাম নেম কি ক্যানভা দিয়ে করছি তাই না দেখেন কপিরাইটের এখানে আপনি দিয়ে দিতে পারেন আপনার ডেসক্রিপশন প্লাস অন্য কিছু দিয়ে দিতে পারেন দেন করার পরে আপনি জাস্ট অ্যাপ্লাই তে ক্লিক করেন এগুলো অ্যাপ্লাই হয়ে গেছে দেন ওকে এখন যদি এই ইমেজটা আমি রাইট ক্লিক করে প্রপার্টিস এ যাই এখন দেখেন তো আগের এগুলো ডিফারেন্স আছে না এগুলো কিন্তু এসইও তো ধরে নিবে এখন আপনি যদি এই ইমেজের উপরে কার্সারটা নেন দেখেন এখানে আপনার ডিটেইলস দেখানোর কথা আচ্ছা যাই হোক আসতেছে না বাট এখানে ডিটেইলস দেখানো এই যে চলে আসছে দেখেন ইনস্টাগ্রাম ডিজিটাল মার্কেটিং ট্যাগ টুক সহ যা আছে সব চলে আসছে তাই না ওকে তাহলে আমি এটাকে এখন ইউজ করব কি হিসাবে আমার প্রোফাইল পিকচার হিসাবে এখন এই যে গিগ এর যে ইমেজ গুলো সেগুলো কিন্তু এইভাবে আপনার করতে হবে সো জাস্ট আমি এখানে ক্লিক করলাম দেন চেঞ্জ করে দিচ্ছি ডেস্কটপ এটা তার আগে আরেকটা কাজ করতে হবে আমার এই যে ইমেজের প্রোফাইলের নেমটা মানে ইমেজের যে মেইন নেমটা সেটা চেঞ্জ করে নেই সেটা হচ্ছে কি ইনস্টা মার্কেটার শেষ এখানে ক্লিক করব দেন আমি চুজ করে দিব ডেস্কটপ এটা হয়ে গেল আমার যদি ক্রিয়েটিভ আইসিটি লিখে সার্চ দেন দেখেন আমার প্রোফাইল পিকচার প্লাস সবকিছু চলে আসে না গুগলে সার্চ করে দেখেন বা আমার নাম লিখে সার্চ করে দেখেন দেন আমার ছবি কেন আসে আমার গুলো এগুলো এইভাবে এসইও করা আছে বুঝতে পারছেন ওকে তাহলে এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ইনস্টা মার্কেটার টি তার মানে কি যে কোনো বায়ার দেখলে বুঝতে পারবে সে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করে বুঝতে পারছেন এটা হচ্ছে স্পেসিফিক আপনি কাজ পান দেন চেঞ্জ করেন কোনো সমস্যা না আপনি ওয়েব ডেভেলপমেন্টের কাজও এখানে করতে পারেন যদি আপনার প্রোফাইলটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইনস্টা শুধু আপনি ওয়েব এর কাজ করতে পারেন এখানে যতগুলো ক্যাটাগরি আছে সবগুলোর কাজ আপনি করতে পারেন আস্তে আস্তে যখন এক্সপার্ট লেভেলে চলে যাবে বুঝতে পারছেন ওকে দেন এখানে বলতেছে পাবলিক প্রিভিউ পাবলিক ভিউ মানে পাবলিকটা কিভাবে দেখতে পারেন হচ্ছে ফ্রম বাংলাদেশ মেম্বার সিনস এখানে বলতেছে হচ্ছে ডেসক্রিপশন জাস্ট ক্লিক অন এডিট দেন এখানে আপনার ডেসক্রিপশনটা লিখে দিতে হবে তাহলে আমার এখানে কি কি ছিল হ্যালো দিস ইজ তৌফিক তাই না আমি জাস্ট হচ্ছে লিখে দিচ্ছি হ্যালো দিস ইজ এখন লিখতে গেলে তো অনেক লং টাইম সময়ের ব্যাপার তো লেখায় অতটা স্পিড হ্যালো দিস ইজ তৌফিক
তাহলে আমি এক কাজ করি, এটাকে ফর্মে টান ক্লিয়ার করে নিয়ে আসি, দেখি এটা কাজ করি কিনা। টেক্সট এখানে যে কোনো লেখা পেস্ট করার পরে আপনার ওইটা ফরম্যাটটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, বুঝছেন? বাট অনেক লেখাতেই হয় না। কন্ট্রোল সি দা কপি করলাম, দেন আমি তাড়াতাড়ির জন্য জাস্ট পেস্ট করতেছি, এখানে ছিলাম, কন্ট্রোল ভি। এখন এখানে কোথায় কোথায় ভুল আছে আপনার গ্রামারলি আপনাকে বলে দিবে। দেখেন হ্যালো কমা হয় নাই, তৌফিক, তৌফিকের পরে ই আসছে, আমি জাস্ট এখানে এন্টার, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আই এম রেডি টু গিভ মাই সার্ভিস টু বায়ার্স, আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ মাই সার্ভিস ফর ওভার 2 years, আই এম ভেরি গুড অ্যান ইনফ্লুয়েন্সার অ্যাট ইনফ্লুয়েন্সার মার্কেটিং হ্যাশট্যাগ মার্কেটিং, আই উইল ট্রাই টু ফুলফিল মাই রেসপন্সিবিলিটিস বাই ওয়ার্কিং উইথ the highest talent, always buyer satisfaction is my first responsibility. Okay, ভালো হইছে লেখাটা, যদিও ছোট হইছে, হ্যাঁ অনেক মানে অনেক কম কথার ভিতরে কিন্তু অনেক। আপনি কবি করছেন? 80% আচ্ছা 80% আপনার থাকলে চলবে। আমি স্যার কম রেঞ্জে নিয়ে গেছি, ওটা একটা কপি লিখছিলাম দেখছি স্যার দিছে এরকম, এখন সবটা স্যার ওখানে অ্যাড করছি। হ্যাঁ স্যার কপি কপি যদি করে থাকেন তাহলে কিন্তু সমস্যা অন্যজনেরটা। তাহলে লাস্টে আপনি লিখতে পারেন থ্যাংকস এন্ড রিগার্ডস, বা অথবা থ্যাংকস লিখতে পারেন, থ্যাংকস আপনার যে প্রোফাইলের নামটা আছে সেটা কি মিস্টার মার্কেটার, মার্কেটার টি, বুঝতে পারছেন? থ্যাংকস ইনস্টা মার্কেটার টি, বুঝতে পারছেন? এতটুকু লিখে দেন, এতটুকু। ওকে দেন দেওয়ার পরে আপনি জাস্ট ক্লিক করেন আপডেট, আপডেট হয়ে গেছে, আপনি এনি টাইম এডিট ডেসক্রিপশন করতে পারবেন, বুঝা গেছে? ওকে দেন ল্যাঙ্গুয়েজ, অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, আপনি কোন ল্যাঙ্গুয়েজের উপর অবশ্যই আপনাকে ইংলিশটা এখানে অ্যাড করতে হবে। সো ফার্স্ট আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজে চলে যান, লেখেন ইংলিশ, ইংলিশ, দেন ইংলিশে কোন লেভেলে আছেন, ইংলিশ লেভেল বেসিক কনভারসেশনাল ফ্লুয়েন্ট এন্ড নেটিভ, আপনি কি ইংলিশে নেটিভ আপনার মাদার ল্যাঙ্গুয়েজ কিনা, দেন ফ্লুয়েন্ট কিনা আপনি, দেন কনভারসেশনাল আপনি দেখবেন ফ্লুয়েন্ট, ঠিক আছে? ওকে ইংলিশ এন্ড ফ্লুয়েন্ট জাস্ট ক্লিক করে দেন অ্যাড ল্যাঙ্গুয়েজ কি হয়ে গেছে। আচ্ছা এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্ট এন্ড বেসিক, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওকে দেন ল্যাঙ্গুয়েজ আর অ্যাড করবেন, ধরেন আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, আপনি পারেন না স্প্যানিশ, বাট আমি তো আপনাদের দেখাইছি যে কিভাবে ট্রান্সলেট করতে হয়, তাই না? তাহলে ক্লায়েন্টটা বেশি ই আছে স্প্যানিশ, স্প্যানিশ স্প্যানো। ওকে দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ লেভেল, এটা হচ্ছে আপনার শুধু কনভারসেশনাল কথাবার্তা, মেইল টেক্সট করতে পারেন, বুঝতে পারছেন? জাস্ট ক্লিক অন অ্যাড, এখন লিখবেন হচ্ছে কি ফ্রেন্স লিখবেন, এফআরএন ফ্রেন্স ফ্রান্সিস, দেন কনভারসেশনাল অ্যাড, অ্যাড নিউ, এখানে লিখবেন কি জার্মানি, ওকে জার্মান, জার্মান ডাস, ওকে লেভেল বেসিক কনভার্সন এর দাদা অ্যাড, বুঝতে পারছেন? এতটুকু। এখন আপনি চাইলে আপনার বাংলা দিতেও পারেন নাও দিতে পারেন, ইটস আপ টু ইউ, বুঝতে পারছেন? আপনি বেঙ্গলি দিতেও পারেন নাও দিতে পারেন, বাট আপনি তো এই ধরনের ভাষাগুলো ট্রান্সলেট করতে পারবেন, জাস্ট গুগল ট্রান্সলেটর চলে যাবেন, ওইখানে দেখাই দিবে যেটা কোন ভাষায় আছে, বুঝতে পারছেন? সেটা ও অটোমেটিক ডিটেক্ট করে নেবে আর ল্যাঙ্গুয়েজটাতে কোন ভাষায় আছে, তারপরে আপনি কোন ভাষায় চাচ্ছেন সেই ভাষায় ট্রান্সলেট করে দিবে। ওকে দেন এখানে বলতেছে লিঙ্কড অ্যাকাউন্ট, আপনাকে অ্যাট লিস্ট ওয়ান অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে, সেটা ফেসবুকই করেন, গুগল, ড্রিবল, স্টক ওভারফ্লো, দেন গিটহাব, ভিমো অ্যান্ড টুইটার, যেটা চান আপনি। এখানে ফেসবুক, গুগল আর টুইটার তিনটা আছে না, তিনটা আপনি অ্যাড করবেন, পারবেন না? যেহেতু আপনার টুইটার অ্যাকাউন্ট আমার এখানে নাই, আমার অ্যাড করলেও হবে না, ক্লিয়ার? নতুন লোকে ব্যান হয়ে যাবে, কারণ আমার অন্য প্রোফাইলের সাথে অ্যাড করা আছে। ওকে দেন হচ্ছে কি স্কিলস অ্যাড, এখানে আপনার অ্যাড ইউর স্কিলস, আপনার যে স্কিলস গুলো আছে আপনি কোন কোন কাজগুলো আপনি করবেন, তার জন্য আপনাকে যেটা করতে হবে জানেন, চলে যেতে হবে ডিরেক্ট ফাইবার, ফাইবার থেকে আপনাকে সার্চ করতে হবে ইনস্টাগ্রাম, দেন তারা দেখেন কি করছে ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড কোন ধরনের স্কিল গুলো তারা ইউজ করছে। আপনি যদি স্পেশালি না বোঝেন সবার জন্য দেখা দিচ্ছে, চলে যাবেন তার প্রোফাইলে ডিরেক্ট, এ হচ্ছে তার প্রোফাইল, সে বাংলাদেশ থেকে,
আগস্টে 2020 জয়েন করছে, তাহলে তার স্কিলটা পাবেন আপনি তার প্রোফাইলের নিচে দেখেন। সে কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্কিল টেস্ট দিছে, 6.8 পাইছে, পাস করছে। লিংকড অ্যাকাউন্ট এই যে গুগল টুইটার ফেসবুক করছে, দেন ডিজিটাল মার্কেটিং তার স্কিল, সোশ্যাল মিডিয়া কি বলছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দুইবার দিছে। ওকে, দুইবার দেওয়ার কারণ আছে, একটা হচ্ছে স্পেস শো আর একটা কি সারা দিছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, পিপিসি ক্যাম্পেইন, দেন হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, পেপার ক্লিক, গুগল শপিং অ্যাডস, ইউটিউব অ্যাডস, ফেসবুক অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কারণ এটার উপরে তার কি দেওয়া আছে, টেস্ট দেওয়া আছে, এই জন্য কি এটা এই সবুজ চিহ্ন দেখাচ্ছে। বুঝতে পারছেন, এগুলো প্রত্যেকটা স্কেলের উপরে আপনি কি দিতে পারবেন, টেস্ট দিতে পারবেন। তার ক্লায়েন্ট গুলা দেখেন, সে বাংলাদেশের একজন আছে, ইউনাইটেড স্টেট, ক্যানাডারও আছে, ক্লিয়ার। 51টা ইভিউ, 5 স্টার। তার গিগ মোটে কয়টা দেন, ইনস্টাগ্রাম মার্কেটিং এ সে সব কাজ পাইছে, অন্যগুলাতে কিন্তু পায় নাই, পাইছে অন্যগুলাতে পায় নাই, পিন্টারেস্টও পায় নাই। কিন্তু এক একজন এক এক প্রোফাইল এক এক দিকে নেয় ফাইবার, ওটা ডিফারেন্স করে ফাইবার এরিয়ার উপরে। ওকে, তাহলে আপনি এখান থেকে স্কিল গুলো অ্যাড করবেন ফাইবারে যাই। আর এখানে আমি যদি আপনাকে একটা স্কিল অ্যাড করে দেই, দেখেন আমি দেখাই দিচ্ছি। দেন অ্যাড স্কিল, এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে কি, ভয়েস ট্যালেন্ট। আপনি দিলেন কি ডিজিটাল মার্কেটিং, এখানে লিখবেন, দেখেন এখানে চলে আসবে ডিজিটাল মার্কেটিং। আসছে ডিজিটাল মার্কেটিং, চলে আসছে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং প্রজেক্ট, জাস্ট ক্লিক অন ইট। অ্যান্ড এক্সপিরিয়েন্স লেভেল, আপনার এক্সপিরিয়েন্সটা কেমন, বিগিনার, ইন্টারমিডিয়েট অ্যান্ড এক্সপার্ট। আপনি কি দিবেন, ইন্টারমিডিয়েট। বুঝতে পারছেন, এক্সপার্টও দিতে পারেন, কারণ আপনি এক্সপার্ট না হতে কাজ করবেন না। আমি মনে করি ইন্টারমিডিয়েট এক্সপার্ট, বিগিনার কেউ দিবেন, এক্সপার্ট দিবেন। দেন অ্যাড, অ্যাড হয়ে গেছে একটা ডিজিটাল মার্কেটিং। এখন আবার অ্যাড নিতে যান, এখানে লেখেন কি, ইনস্টা, ইনস্টাগ্রাম। দেখেন ইনস্টাগ্রামের উপরে যত ধরনের আছে সব চলে আসছে, ইনস্টাগ্রাম ক্যাপশন, কন্টেন্ট, কপিরাইট, গ্রোথ, হ্যাশট্যাগ, ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্ট, অ্যাডস ম্যানেজমেন্ট, ফিল্টারিং, তাই না? সো এখান থেকে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, দেন হচ্ছে স্পার্ট অ্যাড, আবার ইনস্টা, ইনস্টা লেখলাম। ইনস্টা লেখার পরে আসছে ইনস্টাগ্রাম গ্রোথ, দেখাইছে কিভাবে কি করতে হয়। ওকে, অ্যাড, দেন আবার আমি আর একটা অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে কি, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এইটা এক্সপার্ট, দেন অ্যাড, ক্লিয়ার। এইভাবে আপনি ইয়ে করবেন, যেমন আমি যদি আবার ইনস্টা লিখি, আপনার ওই যে কাজ করবেন ওই রিলেটেড যে কাজগুলো আপনি জানেন সেগুলো হচ্ছে আপনি এখানে স্কিল হিসেবে দিবেন, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, তাই না? ম্যানেজমেন্ট আছে, ইনফ্লুয়েন্সার আছে, এক্সপার্ট ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট দিছি, দেই নাই। আপনি এগুলো এনি টাইম চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই, খালি কাজ পাওয়ার জন্য আগে ইয়ে করেন, বুঝছেন? চেঞ্জ করে দেবো এনি টাইম, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট। ওকে, দেন হচ্ছে কি, এক্সপার্ট অ্যাডস, অ্যাড হয়ে গেছে না তার মতো করে, দেখেন তো সে যেভাবে অ্যাড করছিল এইভাবে হয়েছে। এটা টেস্ট দেওয়া ছিল, তার জন্য কি, তার টেস্ট দেখাচ্ছে। দেন এখানে আপনি চলে যান এডুকেশন, আপনি কোন কলেজে পড়াশোনা করছেন সেটা আপনি এখানে অ্যাড করতে হবে। বুঝতে পারছেন, আপনি কোন কলেজে পড়াশোনা করছেন, কলেজ, আপনার কলেজের নাম কি, আপনি ফুল করে দিচ্ছি, এটা তাড়াতাড়ি বলেন, টাঙ্গাইল পলিটেকনিক। তাহলে এখান থেকে আপনাকে যেটা করতে হবে, পড়তেছেন তো, সমস্যা নাই, আমি ইয়ে করে দিচ্ছি, কোন দেশ, বাংলাদেশ, বাংলাদেশ, তাই না? কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি নেম, এখানে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট আসছে। এখানে অনেকগুলো পাবেন না, যেগুলো পাবেন না লিখে দিবেন, কোনো সমস্যা নেই, বাট ম্যাক্সিমাম গুলো পাওয়া যায়। হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি পাবেন, কোনো সমস্যা, অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে পাবেন না, ক্লিয়ার। এখন হ্যাবিট পাবেন কিনা, যদি হ্যাবিটের কেউ থাকেন, কলেজের নামটা লেখা যায়, আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে সার্চ করলে পাবেন, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ পাবেন, অথবা বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি। কারণ আমার দেওয়া আছে, যেহেতু আমি জানি যে এখানে আছে ন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি, অনেক প্রাইভেট ইউনিভার্সিটি পাবেন। সো টাঙ্গাইল পলিটেকনিক
চলে আসছে টাঙ্গাইল পুরো টেকনিক দেন হচ্ছে টাইটেল কি সাবজেক্ট কোন 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 ডিপ্লোমা কি এখানে আছে আদার্স মেজর মেজর কি সাবজেক্ট কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তাই না দিয়ে দিলাম আপনাকে এখন ঠিক আছে তাই না ওকে কম্পিউটার এটা তো ই থেকে ওইখানে যেভাবে আছে ওইভাবে নিবে আদারওয়াইজ নিবে না দেখি আবার দিয়ে নি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দেন এসে দেন ইয়ার অফ গ্রাজুয়েশন কত সালে বের হবেন আপনি 22 আচ্ছা আমি 21 দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই অ্যাড করে দিলাম হয়ে গেছে সার্টিফিকেট কোর্স আপনি এইখান থেকে যে করতেছেন সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড সার্টিফিকেট কি আপনার এটার নাম কি কোর্সের নাম কি চলতেছে আচ্ছা আইটি ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কোর্স দেন এটা সার্টিফিকেট ফ্রম কে দিচ্ছে আপনাকে সিফ SEIF and PIP. আচ্ছা চেঞ্জ করতে পিকে এস এ আমি যদি এটা লিখে গুগলে সার্চ করি দেখেন গুগল আমাকে কি বলবে স্কেল ফর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম যেটা আমি জাস্ট এই লেখাটুকু কপি করে নিচ্ছি জাস্ট এটুকু কপি করে নিচ্ছি তাহলে আমার সুবিধা হচ্ছে অতটুকু জাস্ট কপি করে নিলাম এখানে দিয়ে দিলাম একটা প্রোগ্রামের নাম দিলাম ইয়ার কততে 21 জাস্ট অ্যাড হয়ে গেছে আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন অ্যাড নিতে সেম প্রসেস বাট এত অ্যাড করার দরকার নাই জাস্ট এনাম ওকে কারণ তারা পায়ার রাইস আপনার প্রোফাইলটা দেখবে যে না আপনি কি করছেন না করছেন বুঝতে পারছেন তাহলে আপনার প্রোফাইল কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে জাস্ট আপনি লিংক করবেন তিনটা প্লাস হচ্ছে আর কয়েকটা স্কিল আপনি চাইলে অ্যাড করতে পারেন না করলেও আপনি এইগুলাতে চলবে এখন আপনি দেখেন অ্যাড করবেন কিনা সো এই রিলেটেড হতে হবে এডুকেশন অ্যাড করে দিলাম সার্টিফিকেট এখন আমি যে ভিউ পাবলিক মোডে দেই যে পাবলিক আপনার প্রোফাইলটা কিভাবে দেখতে পারবেন ইটস লাইক অনলাইন দেন ফ্রম বাংলাদেশ মেম্বার সিন্স এত ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ স্কিলস এডুকেশন সার্টিফিকেট বুঝতে পারছেন আর আপনার গিগ গুলো থাকলে এখানে আপনি তো গিগ পাবলিশ করেন নাই তাহলে আমি এতটুকু রেখে দিলাম দেন চলে যাবো কোথায় সেটিংস সেটিংস প্রোফাইলের উপরে ক্লিক করবো দেন সেটিংস এখানে বলতেছি ওর ফুল নেম ফুল নেমটা বললেন হ্যাঁ এস এ জি ও আর আই এস এল এম নাম কি ঠিক আছে এইভাবে স্পেলিং বড় হাতের ইয়েটি দেখেন আপনার নাম দেখেন আপনি দেখেন এস এ জি ও আর বড় হাতের দেখেন ঠিক আছে ইসলাম তৌফিক ওকে আপনার ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে আর অনলাইন স্ট্যাটাস ইজ মেইন পয়েন্ট হচ্ছে আপনার এই অ্যাকাউন্টের এখানে গো অফলাইন ফর এভার এটা চিরতর অফলাইনে মানে আপনি কখনো অনলাইন দেখাবেন ওকে এখন আপনি ওয়ান আওয়ারের জন্য অফলাইনে যেতে পারেন একদিনের জন্য অফলাইনে যেতে পারেন ক্লায়েন্টের প্রোফাইলে দেখাবে আপনি অফলাইনে আছেন দেন আপনি ওয়ান উইক এবং ফর এভার দিতে পারেন বুঝতে পারছেন সো এখান থেকে আপনি জাস্ট এই অপশনটা ক্লিক করে রেখে দিবেন এটা রেখে দিলে কি আপনার এখানে অনলাইন স্ট্যাটাস দেখাবে বুঝতে পারছেন দেন এখানে বলতেছে আই এম লিভিং আপনি যদি কোনো কারণে এটা ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে কোন কারণে যাবেন ডিঅ্যাক্টিভ করবেন সেটা এখানে দেখে ডিঅ্যাক্টিভ করতে পারেন জাস্ট সেভ সেন্স ফুল নেমটা দেওয়ার পর বুঝছেন সেটিং সাকসেসফুলি আপডেট এই সেটিংটা কি হয়ে গেছে সাকসেসফুলি আপডেট হয়ে গেছে দেন সিকিউরিটিতে আপনি চাইলে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে পাসওয়ার্ড দেন হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দেন ফোন ভেরিফিকেশন ভেরিফাই যদি করতে চান আপনার ফোন তাহলে আপনার ভেরিফাই আমি করে দিচ্ছি ফোন নাম্বার দেন কান্ট্রি বাংলাদেশ আপনার ফোন নাম্বারটা বলেন 16 এই পাশ থেকে কিন্তু কাজ করবেন না এখানে এই পাশ থেকে আবার কেউ ইউজ করবেন না ঠিক আছে
16 হ্যাঁ বলেন 35 আরে কি বলেন 35 59 06 37 ভেরিফাই কল বাই এসএমএস আমি দিচ্ছি কি ভেরিফাই এসএমএস তাহলে আপনার ফোনে একটা কোড যাবে জাস্ট টেল মি দিস কোড কোড বলেন 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 তাড়াতাড়ি 8479 সাবমিট কোড ফোন নাম্বার সাকসেসফুলি ভেরিফাই তার মানে কি আপনার অ্যাকাউন্টের কোনো অপশন ইয়া থাকবে না এখন বলছে অ্যাড সিকিউরিটি কোশ্চেন আপনার অ্যাকাউন্টটাকে আরো সিকিউর করার জন্য ইউ হ্যাভ টু অ্যাড সাম সিকিউরিটি কোশ্চেন জাস্ট ক্লিক অন সিকিউরিটি কোশ্চেন এখান থেকে কোন ধরনের সিকিউরিটি কোশ্চেন চাচ্ছেন বলতেছে কি হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল আপনার এলিমেন্টারি স্কুলের নামটা কি ছিল দেন হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট ঠিক আছে দেন হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিক নেম দেন হোয়াট ইজ দ্য সিটি ডিড ইউর প্যারেন্টস মিট ডেডলাইন আছে জি স্যার এখানে আছে দেন বলতেছে কি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ডস এখন আপনার এখান থেকে চুজ করতে হবে যে কোনটা কোনটা আপনি চুজ করতে চাচ্ছেন ডেডলাইন আছে তো স্যার অফ করে দিয়েছেন এখন চলে গেছে ওকে তাহলে আপনার ক্ষেত্রে বুঝতে পারছেন যে এখান থেকে আপনাকে যে কোনো তিন একটা বা ইয়া তিনটা যে কোনো একটা আপনি চুজ করতে হবে তাহলে আমি কি করলাম এখান থেকে কোনটা কোনটা দিব আপনি বলেন তো আমাকে হোয়াট ইজ না না এটা মনে রাখতে হবে অ্যাকাউন্টে প্রবলেম হয়ে গেলে পরে কিন্তু হোয়াট ইজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল স্কুলের নামটা কি সৃষ্টি একাডেমি স্কুল হয়েছে ওকে দেন জাস্ট ফিনিশ ওকে এখন আপনার ফোন নাম্বার কি হয়েছে একদম টোটালি ভেরিফাই হয়ে গেছে সো আপনার যখন অ্যাকাউন্টে প্রবলেম হবে তখন আপনাকে মাস্ট বি সাবমিট করতে হবে কোনটা বেস সিকিউরিটি কোশ্চেন হোয়াট ইজ ইউর ফার্স্ট এলিমেন্টারি স্কুল ওকে দেন সিকিউরিটি কোশ্চেন দুইটাই কি ভেরিফাই দেন দেখেন আমি যে লগ ইন করছি কোন ডিভাইস দিয়ে কি বলে দিয়েছে দিস ডিভাইস আর লাস্ট অ্যাক্টিভিটি জাস্ট নাও টাঙ্গাইল আমার এই যে এই এক এই যে পিসি ম্যাক অ্যাড্রেসটা আছে এটাও তারা ট্র্যাক করে নিচ্ছে ইতিমধ্যে বুঝতে পারছেন ওকে সমস্যা নাই জাস্ট আমি এগুলো চেঞ্জ করলাম না দেন হচ্ছে কি নোটিফিকেশন এখানে যদি আপনার কোনো ধরনের নোটিফিকেশন আসে বা আপনি যদি কোনোটা অফ করতে চান ইয়ে করতে চান এখান থেকে করতে পারবেন ঠিক চিহ্ন দিলে যে ইনবক্স মেসেজ কেউ আপনাকে মেসেজ ইনবক্স করতে পারবেন না জাস্ট অফ করে দিবেন দেন অর্ডার মেসেজ এগুলা এখানে কিছু করেন না এইভাবে থাকবে কারণ অর্ডার আসলে আপনার কাছে তো অবশ্যই নোটিফিকেশন আসবে ওকে দেন বিজনেস ইনফরমেশন আপনার বিজনেস নেম এটাও দিতে পারেন বিজনেস অ্যাকাউন্টের জন্য বাট এটা না দিলেও চলে এটা আপনার দেওয়ার দরকার নাই বুঝতে পারছেন ক্লিয়ার ওকে দেন এখান থেকে হচ্ছে বিলিং ইনফরমেশন আপাতত এগুলা এখন দেওয়ার দরকার নাই আমি যখন দেওয়ার দরকার তখন আপনাদের বলে দেব ক্লিয়ার আপনি এতটুকুতেই কাজ করতে পারবেন গিগ পাবলিশ করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে দিস ইজ ইউর প্রোফাইল ইজ নাও অলরেডি ফর রেডি ফর ওয়ার্ক তাহলে আজকে এ বন্ধ থাক হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা দেখবো কিভাবে একটা গিগ পাবলিশ করতে হয় আর আর আপনাদের একটা কাজ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি নেক্সট ক্লাসে এই গিগের উপরে কিভাবে গিগটা রিসার্চ করবেন সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদের সো দিস ইজ তৌফিকস প্রোফাইল আমি চলে যাচ্ছি এখানে দেখেন গিগ গুলা কিভাবে রিসার্চ করবেন একটু খেয়াল করেন এই ব্যক্তিটা কি আর এস টি আর এস দ্য মার্কেটার রাইট সো এইখানে নিচের দিকে আপনি যদি খেয়াল করেন তার গিগ গুলো আছে সে কোন গিগে কাজ পাইছে আই এল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং এ বিল ইউর ফলোয়ার জাস্ট ক্লিক অন ওভার দিস গিগ ওকে দেন এখানে দেওয়ার পরে তার যে গিগের ইমেজটা সাইজ আছে এই গিগ ইমেজ সাইজ এই গিগ ইমেজ এর সাইজ হচ্ছে আপনার নরমালি 680x397 মনে থাকবে গিগ ইমেজ সাইজ 680x397 মনে থাকবে সেটা আপনি ক্যানভা থেকে কাস্টম সাইজ নিয়ে করতে পারবেন 680 বাই এই যে এখানে আপনি 680 উইথ 680 397 দেওয়ার পরে ক্রিয়েট নিউ দিবেন দেখেন এখানে আপনার নতুন যে গিগটা দিয়ে দিবে ক্যানভাতে বুঝতে পারছেন তাহলে আপনার ইলাস্ট্রেটর ফটোশপ লাগবে না
ক্লিয়ার 680/397 হ্যাঁ 680 এই যে এখানে সাইজটা দেখা যাচ্ছে 680/397 এটাই ভিডিওর মধ্যে পাবেন যে দূরে রেকর্ড হচ্ছে আচ্ছা কোথায় যা দিবেন কাস্টম সাইজ নিতে হবে আমি যদি আবার ব্যাক করি দেখেন এই যে ক্রিয়েট ডিজাইন আছে না এখানে ক্লিক করে এই কাস্টম সাইজ আছে এখানে চলে যান এখানে 680 এখানে কি 397 লিখে জাস্ট এই যে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব তারপর এটা কি ওইটা চলে আসবে বুঝতে পারছেন ওকে মিনিমাম সাইজ না এটা দিলে কিন্তু আপনারা দেখেন অনেকে গিগ দিচ্ছে কি দেখেন ওনারটা কিন্তু ওই যে এদিকে হয় নাই এদিকে হয় নাই এটা কিন্তু প্রফেশনাল না অনেক গিগ দেখবেন কি যেটা প্রফেশনাল না বাট আপনাকে কি করতে হবে নির্দিষ্ট একটা সাইজের মধ্যে দিতে হবে যাতে এটা এ থেকে এ পর্যন্ত কি হয় একুরেট ভাবে বসে বাট লাস্টের দিকে এদিকে এদিকে একটু থাক সমস্যা নাই এটা যে কার্সার উপরে নিলে পারফেক্ট আছে বাট অনেক সময় দেখবেন কি আপনি যখন ডিজাইন করবেন এরকম অন্য একটা ডিজাইন করে দিয়ে দিচ্ছেন সেটা যখন আপনার ক্লায়েন্ট আসে এটার উপরে কার্সারটা নিবে দেখেন যে এটা লেখাগুলো নিচে দিয়ে চলে গেছে ক্লায়েন্ট কি পড়তে পারবে বুঝতে পারবে তাহলে এরকম গিগের কোনো দরকার আছে গিগ ইমেজের দরকার কিন্তু নাই সো আপনাকে অলওয়েজ এই মাপটা ঠিক থাকতে হবে আমি যেটা দিয়ে দিলাম 380 বাই কারণ আমার ক্ষেত্রে এটা কাজ করছে তা আপনার ক্ষেত্রে এটা 100% কাজ করবে আপনি চাইলে এখানে ভিডিও দিতে পারেন গিগ ভিডিও কিভাবে তৈরি করতে হয় বলছিলাম ক্যানভা থেকে আরেকটা দেখেছিলাম ইন ভিডিও দুইটা থেকে আপনি তৈরি করতে পারবেন আর গিগ ভিডিও আপনি আপনার নিজের ফেসের ভিডিও দিবেন ডিরেক্ট ক্যামেরা এখানে রেখে আপনি কথা বলবেন হ্যালো আই এম অমক আমি কি করতে পারি এই ডিজিটাল মার্কেটিং এই কাজ করতে পারি আমার এতদিনের এক্সপিরিয়েন্স আছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং মার্কেটার হিসেবে প্লাস রিসার্চ হ্যাশট্যাগ যখন এইভাবে কথা বলবেন ক্লায়েন্ট আপনার প্রতি কি নিজের একটা বিশ্বাস পাবে যে না ইজ অলসো গুড ফ্রিল্যান্সার রাইট ওকে সো আমি মনে করি সবাই ভিডিও দেওয়ার চেষ্টা করব ওকে দেওয়ার পরে তারপরে তার যে অ্যাবাউট দিস গিগ সে হচ্ছে এই গিগটা কি কি দিছে ইনস্টাগ্রাম মার্কেটিং গ্রো ইউর বিজনেস ইনস্টাগ্রাম উইথ আরএস তার মার্কিয়ার নাম কি আরএস না ছেড়ে দিয়ে দিছে দেন আওয়ার সার্ভিস হ্যাশট্যাগ রিসার্চ অর্গানিক ফলোয়ার্স টার্গেটেড অডিয়েন্স ইনক্রিজ ইন সেলস বিজনেস ইমপ্রুভমেন্ট বুঝতে পারছেন এগুলা প্রসেস কিন্তু দেখাইছে কিভাবে কি করতে হবে সো অ্যাবাউট দিস গিগ এই গিগ এর মধ্যে সে কি কি রাখবে সবগুলো এখানে দিয়েছে হোয়াট উইল ডু আপনার তার জন্য কি করবেন তার যায় আপনি মার্কেটিংটা করে দিবেন তার জন্য কি করবেন অ্যাকাউন্ট ক্রিয়েশন আর অপটিমাইজেশন ইফ নিডেড যদি লাগে আর থাকলে পারা কি হবে না করে দিব না দেন হ্যাশট্যাগ রিসার্চ পোস্ট দ্যাট উইল গেট মোর এঙ্গেজমেন্ট দেখাইছি পোস্ট করা দেন কিভাবে করতে হয় ইউজ প্রপার ক্যাপশন ক্যাপশন মানে কি ইনস্টাতে ইমেজের ক্যাপশন থাকে না সেটা দেন হচ্ছে কি অর্গানিক ফলোয়ার অর্গানিক ভাবে কি ফলোয়ার নিতে হয় সেটাও দেখাইছি দেন টার্গেটেড ফলোয়ার কিভাবে টার্গেট ফলোয়ার পাবেন সেটাও দেখাইছি দেন বিল্ড আপ গেট গ্রেট কমিউনিকেশন ভালো কমিউনিকেশন সে করতে পারে বুঝতে পারছেন এটার ইয়ে বলেছে দেন ফুল টাইম এঙ্গেজমেন্ট কি ফুল টাইম কি তার সাথে কাজ করবে ফুল টাইম এঙ্গেজমেন্ট বলতে ওইটা না যে আপনি তার সাথে যে ফুল টাইম সময় দিচ্ছেন এটাই হচ্ছে এঙ্গেজমেন্ট বলছে বুঝতে পারছেন প্রোফাইলে মানে লাস্টের দুটো কথা কিন্তু তার কথা লিখছে লাস্টের দুটো কথা বিল্ড আপ গ্রেট কমিউনিকেশন সে ক্লায়েন্টের সাথে আপনাদের একটা কমিউনিকেশন সিস্টেম আছে এটা অনেক সুন্দর হবে এন্ড দেন ফুল টাইম এঙ্গেজমেন্ট তার সাথে তাকে আপনি যে কাজটা নেওয়ার পর তাকে সময় দিন অনেক আছে কি কাজ নেওয়ার পরে বায়ারের খোঁজ খবর নেয় না বায়ারকে স্যাটিসফাই থাকবে কাজ নেওয়ার পরে বায়ারের সাথে আপনার এঙ্গেজমেন্ট কমিউনিকেশন থাকতে হবে কি 100-এ 100 বুঝতে পারছেন বায়ারের সাথে কোনো কিছু না বুঝলে জাস্ট টেক্সট করেন বায়ারকে আমি এটা বুঝি নাই বুঝাইব কি সমস্যা আপনাকে বায়ার বুঝাই দেবে বায়ার চাই কিন্তু একদম ফ্রেন্ডলি লুক ফ্রেন্ডলি অলওয়েজ ফ্রেন্ডলি বুঝতে পারছেন দেন হোয়াট ইউ উইল গেট ইনক্রিজিং এখানে আরো বিভিন্ন ধরনের ইনক্রিজিং সেল সে এগুলো পাবে এগুলো করার পরে দেন হচ্ছে রিকোয়ারমেন্টস তার ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে দেন হচ্ছে কি ইউ টার্গেটেড ইনফরমেশন এগুলো আপনি গিগের মধ্যে দিয়ে দিবেন যাতে ক্লায়েন্ট আর কোনো কোশ্চেন করতে না পারে ক্লিয়ার ওকে এখানে আরো কিছু লিখে দিয়েছে দেন প্ল্যাটফর্ম টাইপ ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সে কোথায় কোথায় কাজ করবে দেন এইটা হচ্ছে গিগ দেন হচ্ছে এই যে এই পাশে দেখেন গিগের যে হচ্ছে এক্সট্রা আরো ইয়েগুলো আছে কম্পেয়ার প্যাকেজ একটা গিগের মধ্যে তিনটা প্যাকেজ থাকে যেটা হচ্ছে কি বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম এগুলো কিভাবে সেট করতে হয় সেগুলো আমরা কি নেক্সট ক্লাসে দেখব তাই না এগুলো সো আপনাদের কাজ হচ্ছে কি এই গিগের অ্যাবাউট গিগ এটা লেখা আপনি যে রিলেটেড গিগ পাবলিশ করতে চাচ্ছেন আজকে তো সবাই প্রোফাইল ক্রিয়েট করবেনই 100% যাদের বাসায় যায় যে এন্ড দেন আপনি কি করবেন এই যে গিগ আছে না এই গিগটা রিসার্চ করবেন
এরকম সার্চ করে করে যে যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড গিগগুলো খুঁজে বের করবেন বুঝতে পারছেন খুঁজে বের করে দেন এরকম একটা সুন্দর করে লিখবেন লিখে আমাকে দিবেন রাতে আর রাতে ওরকম সময় হয় না তারপরেও আমি চেক দিব সমস্যা নাই বুঝছেন দিবেন আর প্রোফাইলের ডেসক্রিপশনটা যদি দেখাতে চান সেটাও দেখাইতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ পরে নিয়ে আসবেন দেন আমি কালকে তৌফিক আপনি কি করবেন এরকম একটা কি ডিজাইন করবেন গিগ ইমেজ বা ভিডিও যেটাই দেন আপনি চাইলে আপনার নিজের ভিডিও দিতে পারেন প্লাস গিগ ইমেজ চাইলে এরকম ওই সাইজের মধ্যে ডিজাইন করে নিয়ে আসবেন প্লাস এখানে ফাইবারের লোগো দিতে পারবেন বাট কন্ট্যাক্ট মি বা হচ্ছে মোবাইল নাম্বার এই ধরনের কিছু দিতে পারবেন না ইমেইল অ্যাড্রেস কিছু দিতে পারবেন না বুঝা গেছে ফাইবারে এই ধরনের কিছু হয় না ফাইবারে কোনো লিঙ্ক শেয়ার করা যায় না কোনো মেইল দেওয়া যায় না কোনো কিছু দেওয়া যায় না বুঝতে পারছেন জাস্ট আপনি এই ধরনের গিগগুলা রিসার্চ করে দেখবেন যে সে কোন ধরনের ইমেজগুলা এখানে ইউজ করছে আমি যদি অন্য আরেকটা প্রোফাইলে যাই দেখেন এই প্রোফাইলে গেলাম আবার এই প্রোফাইলে গেলাম সে কি করছে দেখেন তো সে ভিডিও করছে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাকে এই যে দেখেন তার গিগটা এই রিলেটেড এটা হুবহু কপি করতে পারবেন না বাট এখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন যে কি কি লাগে আসলে এই কাজটা করতে গেলে তাই না আবার এই গিগ রিলেটেড কিছু ট্যাগ হ্যাশট্যাগ থাকে হ্যাঁ এই যে ফ্রিকোয়েন্ট কোশ্চেন আছে যেটা এফএকিউ ফ্রিকোয়েন্ট লাস্ট কোশ্চেন এগুলো আপনি অ্যাড করতে পারবেন এই রিলেটেড এগুলো দেখে আসেন যে এটা তো বুঝেন ক্লায়েন্টের যে কোশ্চেন গুলো থাকে সেগুলো কি আপনি নিজে নিজে করবেন নিজে নিজে অ্যান্সারটা কি এখানে দিয়ে দিবেন তো এটা যখন গিগ পাবলিশ করতে যাবেন তখন এটা দেখা যাবে তখন বুঝতে পারবেন সো এতটুকু ক্লিয়ার আপনাদের দেখেন ওনার হচ্ছে এটা উনি এই ইয়েটা দিচ্ছেন ইনস্টাগ্রাম অর্গানিক ফলোয়ার গ্রো সে ইমেজের কাজের ইয়েগুলো দিয়ে দিচ্ছে বুঝছেন এটা দেন উনি কি করছে দেখেন উনি দিচ্ছে কি ভিডিও দেখেন ভিডিও দিচ্ছে তাই না তাহলে ওনার কি র্যাঙ্কটা আরো বাড়ছে না দেখেন ফাইবার সোর্স করে নিছে ভিডিও রিকমেন্ডেড করে আমি তো বলছি যে একটা গিগ যদি 50% র্যাঙ্ক করে আরো গিগের কারণে আরো 50% র্যাঙ্ক করবে বুঝতে পারছেন এটা হচ্ছে ভিজুরি ভিডিওরি ক্লিয়ার এই যে ওনার প্রো যারা আছে বা হচ্ছে আপনার ফাইবার সোর্স যারা আছে তাদের এগুলো দেখবেন আপনি গিগের যে এগুলো আছে এগুলো আপনি দেখবেন তারা কিভাবে কাজ করছে তাদের প্রোফাইলটা কিরকম তাদের কেন ফাইবার চুজ করছে তাই না দেখেন ওনার গিগের বেসিক 150 200 250 দেখছেন কত বেশি বেশি দেখেন রিভিউ সো এইভাবে আপনার গিগের যে ডেসক্রিপশনটা সেটা নিবেন প্লাস হচ্ছে গিগের টাইটেলটা নিবেন আই উইল প্রোভাইড ইউ হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি ফর ইনস্টাগ্রাম হ্যাঁ এটা হচ্ছে কি আই উইল পর্যন্ত দেওয়াই থাকবে দেন আপনার এইখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করতে হবে কারোটার সাথে কারো ম্যাচিং হওয়া যাবে না আপনি যে রিলেটেড গিগ পাবলিশ করবেন সেটা ট্যাগটা থাকতে হবে টাইটেলটা থাকতে হবে সে হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি নিয়ে দিছে হ্যাশট্যাগ এখন আপনি যদি করেন কি ইনফ্লুয়েন্সার রিসার্চ তাহলে কি করবেন আই উইল ডু ইনফ্লুয়েন্সার রিসার্চ ফর ইউর ইনস্টাগ্রাম বিজনেস এইভাবে এইগুলো লিখতে হবে ঠিক আছে অথবা আই উইল ডু ইউটিউব চ্যানেল ক্রিয়েট ফর ইউর বিজনেস আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ ফর ইউর বিজনেস ঠিক আছে এইভাবে আপনার টাইটেল গুলো হবে রিসার্চ করে দেখবেন কে কিরকম ভাবে টাইটেল গুলো লিখছে হ্যাঁ আর তার জন্য যে ইংলিশ না বোঝেন আমি তো ওই যে আই এম ট্রান্সলেটর দিয়ে দিচ্ছি তাই না বা গুগল ট্রান্সলেটর দেখা দিচ্ছে কিভাবে ইউজ করবেন ক্লিয়ার এতটুকু তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা ওইটা দেখবো